আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ফেরি পেটেলস। তো আজকে আমি আজকে শুভ মহাপঞ্চমী, আগেই সকলকে জানাই শুভ মহাপঞ্চমী। অ্যাকচুয়ালি আমি পঞ্চমী আর ষষ্ঠীর ব্লগটা মার্চ করে পোস্ট করতে চলেছি। পঞ্চমীতে আমার ঠাকুর দেখার কিছু নেই, আমি প্ল্যান করা আছে, মুভি প্ল্যান করাই আছে, তো মুভি দেখতে যাব আর কালকে যাব ঠাকুর দেখতে। তো আজকে কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তার আগে সকালবেলা ছোট্ট করে একটা কেক বানানোর আছে, কেকটা বানিয়ে তারপরে মুভি দেখতে যাওয়ার আছে, তো কেকটা আগে বানিয়ে নিই তারপরে মুভি দেখতে যাব। তো চট করে কেকটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, তারপরে মুভি দেখতে বেরিয়ে যাব। এখানে দেখতেই পাচ্ছেন এই কেকটা উপরের লেয়ারটা চকলেট তৈরি করা আর নিচের লেয়ারটা ব্ল্যাক কারেন্ট দিয়ে তৈরি করা। আর এই ডিজাইনটা যেটা দেখতে পাচ্ছেন এটা রেকমেন্ড করেছে আমার ফ্রেন্ড, সেই বলেছে এরকমভাবেই তৈরি করতে হবে, খুব একটা ডিজাইন সে বলেনি। তো আশা করি আপনাদের ভালো লাগবে, এটা পুরো খুব ন্যাচারাল, খুব মানে খুব কম ডিজাইনের ওপর কেকটা, তো আশা করি আপনাদের খুব ভালো লাগবে। সে যেরকমভাবে রেকমেন্ড করেছে সেরকমভাবেই তৈরি করার চেষ্টা করেছি। আমরা এখন এসে গেছি পিভিআরে, তো আমাদের শো তো শুরু হয়ে যাবে। আমাদের অডিটোরিয়াম ওয়ান, এই যে অডিটোরিয়াম ওয়ান, এখান থেকে আমরা আস্তে আস্তে হলের দিকে চলে যাব। হলে এসে গেছি, তো এখন তো অ্যাপ চলছে, একটু পরে মুভি শুরু হয়ে যাবে। মুভির একটা ছোট্ট ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম, আপনারা অবশ্যই মুভিটা হলে গিয়ে দেখবেন, দেখে আপনাদের আশা করি ভালোই লাগবে, আমার তো খুবই ভালো লেগেছে। আমরা এখন একটু পেট পুজো করতে চলে এসেছি, এটা ষষ্ঠী থেকে সপ্তমী, অষ্টমী, নবমী আর দশমী, এই কদিনের যে থালি রয়েছে ভজহরি মান্নার সেটার চার্ট আপনারা দেখে নিতে পারেন এই ভিডিওর মাধ্যমে, এখানে প্রাইজও দেওয়া আছে। আর আমরা এখন চলে এসেছি ভজহরি মান্নাতে লাঞ্চ করার জন্য, আপনাদের ভেতর সাইড দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আমার তো খুবই ভালো লেগেছে অ্যাম্বিয়েন্স। মটন কেন চামচ দিয়ে খায় পাগল রাই করে, মটন কেন চামচ দিয়ে খায়, মাংস যতক্ষণ হাতে মিখে, হ্যাঁ বল, হ্যাঁ ঠিক করে হাতে মিখে, বাঙালি খাবারের মজা, বুঝতে পারছি। আড্ডা দিতে দিতে এখানে খাবারও এসে গেছে, এটা হলো ভেটকির ফিশ রোল সঙ্গে কাসুন্দি, খুব সুন্দর করে ডেকোরেট করে দিয়েছে। এখানে আমার চাটনি এসে গেছে, আর এসছে মাটন, আর সঙ্গে আছে হলো পোলাও, আমার তো এটা খুব ভালো লাগে, চট করে পেট পুজো করে নিই। বেরানোর সময় ম্যাক্স থেকে আমি বাবার জন্য একটা জামা নিলাম, আর এখানে বোনের জন্য একটা, বোনের জন্য এটা পিসির মেয়ের জন্য, ওই চয়েস করেছে জামাটা, এটা এই জামাটা নিয়েছি আমি বোনের জন্য। আর এই জামাটা, এটা কুর্তি, লং কুর্তি অ্যাকচুয়ালি, এটা নিয়েছি ট্রেন্ডস থেকে, কারণ কি ম্যাক্সে আমি সেরকম কুর্তি কালেকশন পাইনি, ট্রেন্ডসেই আমি ভালো কুর্তি কালেকশন দেখতে পাচ্ছিলাম, তো কুর্তিটা নিয়েছি, ওর কুর্তি ভালো লাগে আমি তাই জন্য লং কুর্তি নিয়েছি। আর আমার আরেক বোন টপ পছন্দ করে, টপ জিন্স, তো জিন্স অ্যাকচুয়ালি ওর মাপ কীরকম হবে না হবে পরে ওকে দিয়ে দেবো নিয়ে গিয়ে, এখন আপাতত টপ নিয়ে এসেছি, আর বাবার জন্য একটা শার্ট নিয়ে এসেছি। তো এই কটা শপিং করে আর মিষ্টি নিয়ে এসে নিয়ে চলে এলাম বাড়ি, মিষ্টিটা কিনে নিয়ে। এখানে নিচে রাবড়ি এনেছি আর একটু গজা এনেছি, নিয়ে চলে এসেছি বাড়ি, চলে এসেছি এখন বাড়ি, এসে একটু ফ্রেশ হয়ে নেব, কারণ কি অনেক টায়ার্ড। আশা করি আপনাদের জামাগুলো খুব ভালো লেগেছে। শুভ মহাষষ্ঠী, ষষ্ঠীর সকালে আমরা চলে এসেছি দমদম পার্কে, সকাল সকালই চলে এসেছি যাতে সারাদিনটা ঠাকুর দেখা যায়, দেখা যাক কতটা ঠাকুর দেখে ওঠা যায়। আমরা এখন এসে গেছি হলো দমদম পার্ক তরুণ সংঘতে, তরুণ সংঘর ঢুকতেই আমরা দেখতে পাচ্ছি মণ্ডপটা, আপনাদের সুন্দর করে দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখুন। দূরে ওই মাতৃ প্রতিমা দেখা যাচ্ছে, আমি কাছে গিয়ে
এখানে সুন্দর করে দেখানোর চেষ্টা করছি। দেখুন খুব সুন্দর, আমার তো মন ভরেই গেল দেখে, আপনাদেরও আশা করি খুব ভালো লেগেছে। এসে গেছি আমরা দমদম পার্ক ভারতচক্রে। ভারতচক্র ক্লাবে এই রকম থিম করা হয়েছে বাইরে প্যান্ডেলের দৃশ্য। আস্তে আস্তে ভেতরের দিকে ভিড় ঠেলে এগিয়ে যাচ্ছি, সকালেও এত ভিড় আছে, মানে মোটামুটি সারাদিনই ভিড়। ভেতরেরটা দেখিয়ে দিচ্ছি, মণ্ডপটার ভেতর সাইডটা, দূরে প্রতিমার ছবি। প্রত্যেকটা মণ্ডপই আমার খুব ভালো লাগে, প্রত্যেকটা প্রতিমাও খুব ভালো হয়েছে, আমার দেখে খুবই ভালো লাগছে, আশা করি আপনাদেরও ভালো লাগছে। এসে গেছি এখন দমদম পার্ক সার্বজনীন। তো এখানে আস্তে আস্তে ভেতরে যাওয়ার চেষ্টা করছি, পুরোটাই বাঁশ দিয়ে কাজ করার চেষ্টা করেছি, আর জুটের কাজ আছে দেখা যাচ্ছে। তো দেখা যাক, ভেতরে যাই, জুম করে আপনাদের প্রতিমা দেখানোর চেষ্টা করছি। আস্তে আস্তে ভেতর দিকে এগিয়েও যাচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন মাতৃ প্রতিমা, দমদম পার্ক সার্বজনীন মাতৃ প্রতিমা। আমরা এখন চলে এসেছি দমদম পার্ক তরুণ দলে। দমদম পার্ক তরুণ দলে থিম হলো পুরনো কলকাতা। পুরনো কলকাতার পুরো ছবিটা এখানে ফুটে উঠেছে, আর আমার খুব পছন্দের থিম এটা, আমার খুবই ভালো লাগে, সবসময় ভালো লাগতো। পুরনো কলকাতাকে খুবই ভালো লাগে এখনো পর্যন্ত, এখনো কোথাও ছবি পেলে খুব ভালো লাগে আমার। দেখতেই পাচ্ছেন এই পোস্টারগুলো আগের কলকাতায় পাওয়া যেত, যেটা আমরা এখন মিস করি। আগের কলকাতায় যে ব্র্যান্ডগুলো ছিল, যেরকম বাড়ি ছিল, যা কিছু ছিল সব কিছু এখানে তুলে ধরা হয়েছে। এখানে মাতৃ প্রতিমা দেখতেই পাচ্ছেন। চলে এসেছি আমরা আমিনিয়াতে, এখন একটু খাবার খেতে হবে, তো রেস্টুরেন্টে চলে এসেছি, খাওয়া দাওয়া করে তারপরে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হব। দুপুরের লাঞ্চ এখান থেকেই হবে। আজকের মেনু হলো এখানে মাটন বিরিয়ানি আর চিকেন হান্ডি। তো এটা খাওয়া দাওয়া হয়ে গেলে একদম পেট পুজো করে বাড়িয়ে কথা হচ্ছে। তো আপনারা দেখতেই পেলেন আজকে কোথায় কোথায় গেছি, গতকাল কোথায় কোথায় গেছিলাম, পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করি ব্লগটা আপনাদের খুব ভালো লেগেছে। তো আবারও শেষে, দিনের শেষে সকলকে জানাই শুভ মহাষষ্ঠী। তো আশা করি ব্লগটা আপনাদের খুব ভালো লেগেছে, কোন প্যান্ডেলটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারাও দেখতে যাচ্ছেন তো কর্ণ সুবর্ণের গুপ্তধন, অবশ্যই দেখতে যাবেন, খুবই ভালো হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগতে চলেছে। আর পুজোয় বেশ ভালোই, মানে এই মুভিটা মন জয় করে নিল। তো এই হলো আজকের পুরো ব্লগটা। তো আজকে এই অবধি, আর বেশি বড় করব না, দুদিনের ব্লগ অনেকটাই বড় হয়ে যাবে। সো কিপ স্মাইলিং, স্টে পজিটিভ অ্যান্ড স্প্রেড পজিটিভিটি। টাটা।